গণপরিবহনে নৈরাজ্য, ইচ্ছে মতো ভাড়া আদায় গণপরিবহনে, দিশেহারা যাত্রীরা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরপরই বেড়েছে গণপরিবহনের ভাড়া। তবে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনের পরও গতকাল পর্যন্ত পরিবহনে তালিকা দেওয়া হয়নি, ফলে যাত্রীদের কাছ থেকে মর্জি মাফিক ভাড়া আদায়ের অভিযোগ এসেছে। শুধু ঢাকা থেকে নয়, অন্তঃজেলার চলাচল করা সবগুলো বাসের বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ। দূরপাল্লার বাসেও একই অবস্থা। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন তেলের দাম বাড়ায় বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে, আর সেটি যাত্রীরা বুঝতে চান না, আবার যাত্রীও কম। গতকাল সকালে সড়কে নেমেই পরিবহন সংকটে পড়েন অফিসগামীরা। সরজমিনে রাজধানীর নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান সহ আরও অন্যান্য লক্ষণীয় বিষয় ছিল। যানবাহন পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়, আর যে কয়েকটি বাস চলাচল করেছে যাত্রীর তুলনায় তা ছিল অপ্রততুল্য। ফলে সবগুলো বাস হয়েছিল যাত্রীতে ঠাসা ছিল, এর মধ্যে আবার বাকবিদনটাও লেগেছিল ভাড়া নিয়ে। শ্যামলী থেকে বাংলা মোটর পর্যন্ত প্রতিদিন আসা যাওয়া করেন কৌশিক আহমেদ। তিনি ঢাকা টাইমসকে বলেন, আমরা অফিস বাংলা মোটর এবং শ্যামলীতে, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি, প্রতিদিন শ্যামলী থেকে ওয়েলকাম পরিবহনে বাংলা মোটর এসে 15 টাকা ভাড়া দিতাম, আজ সেই ভাড়া 25 টাকা নিয়েছে। প্রতিমধ্যে তাদের আবার ওয়েলিপ আছে, জানতাম এই ওয়েলিপ নাকি অবৈধ, কিন্তু কখনও তো ব্যবস্থা নিতে দেখেনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে প্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানো দুদিন পর সোমবার বিভিন্ন রুটে ভাড়া নির্ধারণ করে চার্ট প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটে ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি। সেই যুগে গত দুদিন ধরে নগর এবং দূরপাল্লার বাসে চলছে ভাড়া নৈরাজ্য। বাস ভাড়ার বিষয়ে 7 আগস্ট প্রজ্ঞাপন জারি হলেও এই তালিকা বিআরটিএ সোমবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। মহাকালী বাস স্ট্যান্ডে ময়মনসিংহে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন মোহাম্মদ আহসান। তিনি বলেন, আগে 260 টাকায় যেতাম, এখন হঠাৎ করে 320 টাকা হয়ে গেছে। আমাদের মতো নিয়মিত যাত্রীদের জন্য এটা বড় ধরনের চাপ। অভিযোগ পাওয়া গেছে সরকারি নির্ধারিত ভাড়া মানছে না পরিবহন সংশ্লিষ্টরা, নানা অজুহাতে বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। যাত্রীরা বলছেন, বেশিরভাগ বাসেই টাঙ্গানো হয়নি সরকার নির্ধারিত ভাড়ার তালিকা, হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিচ্ছেন তারা। বাড়তি ভাড়া নিয়ে রাজধানীর পুস্তগোলা দিয়াবাড়ি রুটে চলাচলকারী রায়দা পরিবহনের একটি বাসকে 12,000 টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখানুর রুয়াইয়া বলেছেন, ভাড়া তদারকিতে রায়দা পরিবহনের একটি বাস থামানো হলে যাত্রীরা বাড়তি টাকা নেওয়ার অভিযোগ তোলেন। দেখা যায় বাসে নতুন ভাড়ার তালিকাও প্রদর্শিত হয়নি, পরে বাসটিকে 12,000 টাকা জরিমানা করা হয়। এদিকে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা বাসের ক্ষেত্রেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সরকার বলছে নির্ধারিত ভাড়া মানা হচ্ছে না বলে অভিযোগ। সায়দাবাদ থেকে কুমিল্লা যাওয়ার জন্য এসেছেন মহসিন আলম। ঢাকা টাইমসকে তিনি বলেন, আগে কুমিল্লা যেতাম 200 থেকে 250 টাকা দিয়ে, আজকে যাওয়ার জন্য আসলাম, কয়েকটি পরিবহন কোম্পানির ভাড়া চাইল 400 টাকা, সরকার কত টাকা নির্ধারণ করেছে সেটা জানি না, কিন্তু হঠাৎ করে এত টাকা বেড়ে যাওয়া মেনে নেওয়া যায় না, এখনও আরও কয়েকটি বাস দেখব, দেখি কম নেয় কিনা। শুক্রবার রাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অক্টেন এবং পেট্রোলের মূল্য ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। রাত 12টার পর থেকে ডিপুর 40 কিলোমিটারের ভেতরে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটার প্রতি ডিজেল এবং কেরোসিন 114 টাকা, লিটার প্রতি অক্টেন 135 টাকা এবং পেট্রোল 130 টাকা হবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার রাত 10:45 দিকে নতুন বাস ভাড়ার ঘোষণা করা হয়। নতুন ভাড়া অনুযায়ী আন্তঃজেলা এবং দূরপাল্লার রুটে বাস এবং মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া 40 পয়সা বেড়ে 2.20 টাকা হয়েছে, যা এতদিন ছিল 1.80 টাকা। অর্থাৎ দূরপাল্লার রুটে বাস ভাড়া বেড়েছে 22%। এছাড়াও সব মহানগরে চলাচলকারী বাসগুলিতে ভাড়া প্রতি কিলোমিটারে 35 পয়সা বেড়ে 50 পয়সা করা হয়েছে, যা এতদিন ছিল 2.15 টাকা। অর্থাৎ মহানগরে বাস ভাড়া বেড়েছে প্রায় 16%। সোমবার বিআরটিএ বিভিন্ন রুটে ভাড়া নির্ধারণ করে চার্ট প্রকাশ করেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।